সেই যে হচ্ছে হলো ইমেল টেমপ্লেট বলা হয়। ইমেল টেমপ্লেট গুলো তো হচ্ছে হলো যখন ইমেলে কোনো আপনি একটা আপনি সাপোজ হচ্ছে হলো ই কমার্স এর অর্ডারই করলেন, অর্ডার করার পরে ই কমার্স থেকে একটা মেসেজ আসে না যে অর্ডার কনফার্ম হয়েছে, তোমার অর্ডারটা কনফার্ম হয়েছে, এইটাই একটা টেমপ্লেট তারা পাঠাচ্ছে আমাদের। বাট এইটা আমি কাস্টমলি চাইলে ডিজাইন করতে পারি, এবং ইমেল টেমপ্লেটের মানে যে গিগ বা সার্ভিস, এই সার্ভিসেরও অনেক কাজ আছে। এটা হচ্ছে হলো আপনার মেইল টিম দিয়ে করা হয় বা মূলত এইচটিএমএল দিয়ে করা হয়, বাট এইচটিএমএল দিয়ে করতে তো আপনারা পারবেন না, সেটা হচ্ছে হলো মেইল টিম দিয়ে করতে পারেন। ইমেল টেমপ্লেট যে আমি যখন একটা ক্যাম্পেইন চালাবো বা আমি একটা সার্ভিস আনতেছি, সেই সার্ভিস সম্পর্কে মানুষকে আমি ইমেল করব, সেক্ষেত্রে আমার কাছে 100 ইমেল আছে, আমি চাইলে মানুষকে এটা ইমেলের মাধ্যমে জানাইতে পারি। একটা সুন্দর টেমপ্লেট আমার সার্ভিস বা ছোট দুই তিনটা সেকশন হইতে পারে, দুই তিনটা সেকশন থাকবে, দেন হচ্ছে হলো আমি ইমেলে ই করে দিব। ইমেল মার্কেটিং আপনি ছুটি কাটাইছেন না, এটা কি দেখলো যে ছুটির দিন রয়েছে ওই দিন তো আপনার হাতে আরো টাইম বেশি, ওই দিন দরকার ছিল 5-7 ঘন্টার একটানা কাজ করা। তারপরে আমি কাজ তো করতেই বলছিলাম, তারপরে বলছিলাম যে পাশাপাশি যে এলিমেন্ট টেমপ্লেট করতেন তাও তো করেননি মনে হয়। এই যে আছে দেখেন যে মেইল চেম্পের এখানে আছে ওদের ইমেল মেইল ক্যাম্পেইন নেম টেস্ট দেন বিগিন, এদের এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়। From automated create email landing page এর মতোই বলতে পারেন আপনি, একটা যে ছোট একটা landing page 2-3 পেজের ওইটাই ইমেল টেমপ্লেট, কিন্তু ওইটা আপনি চাইলেও ইমেলে পাঠাইতে পারবেন না। এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আছে, ডেমো দেখে বুঝতে পারবেন যে আমি চাইলে এখান থেকে অটোমেশনের মাধ্যমে আপনার মেইলে এটা পাঠাইতে পারবো, এবং মেইলটা অবশ্যই দেখো ফোনের রেসপন্সিভ এর ব্যাপার আছে, এগুলোর মধ্যে তো বিভিন্ন লিংকও অ্যাড করা থাকে। হ্যাঁ অবশ্যই ক্লিকেবল থাকবে, ক্লিকেবল থাকবে যে অ্যাকসেপ্ট পেমেন্ট, তারপরে হচ্ছে এই যে অ্যাকসেপ্ট পেমেন্ট আমি যে দেখি লিংক অ্যাড করা থাকবে অবশ্যই, লিড জেনারেশন লিড মানে মানুষ যদি দিতে পারবে কিছু, লাইক একটা ওয়েবসাইটের মতোই একটা ল্যান্ডিং পেজ আপনি প্রোভাইড করতেছেন। এই যে দেখেন একটা বাস, এই যে একটা ল্যান্ডিং পেজ, এটাই বলতেছে একটা ইমেল ল্যান্ডিং পেজ। আমি সেভ এন্ড ক্লোজ সেভিং, এই যে প্রিভিউ দেখলে বুঝতে পারবো যে ইমেলে কি হবে যাবে আমাদের, ইমেলটাই আমাদের এরকম যাবে। মোবাইলে দেখি, এই যে মোবাইলে যাবে, এই যে বুক নাও দিলে এখানে অবশ্যই লিঙ্কিং করা আছে, কিন্তু বুক নাও দিলে আমাদের যে সার্ভিস বার যেটা আসতেছে সেটা বুক করতে পারবে, যে বাই করতে পারবে। একটা ধারণা দিয়ে রাখলাম ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট এর কাজ পাইতে পারেন। আমি করলে তো এইচটিএমএল দিয়ে করেছিলাম, এইচটিএমএল দিয়ে আর কি মানুষজন বেশি করে, কারণ এইচটিএমএল করলে ওইটা হচ্ছে হলো পরে সাবমিট করতে পারে, আমার এইচটিএমএল দিয়ে করা আছে একটা। মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করেন আপনারই কি বলবো টেমপ্লেট গুলা, ওয়ার্ডপ্রেস তে করলে আপনি কিন্তু ইমেলে পাঠাইতে পারবেন না, সেটার কোনো অপশন নাই। এর জন্য এটা হচ্ছে হলো মেইল চিম, তারপরে যেগুলো সার্ভিস বা অটোমেশন সফটওয়্যার গুলো আছে সেগুলো থেকে প্রোভাইড করা, এবং আপনি চাইলে এইচটিএমএল যদি দিয়ে করা থাকে, এইচটিএমএল দিয়ে করা থাকলে সেটা হচ্ছে আপনি করতে পারবেন, ওটা ইম্পোর্ট করে দেন হচ্ছে পাঠাইতে পারবেন। শুধু এইচটিএমএল দিয়ে করা যায় না, সিএসএস ও লাগে, সিএসএস তো লাগবে, এই যে একটা করছিলাম এইচটিএমএল সিএসএস দুইটাই লাগবে। মেইন হচ্ছে হলো জাস্ট একটা ফাইল হয় index.html, এই ফাইলটার ভিতরে তোমার সবকিছু করতে হবে index.html এর ভিতরে, কারণ আর কোনো কিছু করবে না। এই যে দেখো এটা মূলত একটা টেমপ্লেট,
এটা মানে একটা ক্লায়েন্ট এর যেটা যেন মোবাইলে পাঠাইতে পারে, মোবাইলে বা মেইল করে পাঠাইতে পারে। এখানে কিছু ইমেজ ইউজ করছি, দেন টেক্সট, এটার জন্য লাইক $10 মনে হয় দিছিল স্টার্টিং এ। এটা ইন টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, কিন্তু আমাকে ওইটা দিছিল, পরে আমি এই যে স্টেমেল করেছিলাম মনে হয়, মেবি একদম ক্লিকা বলে যে চাইলে ক্লিক করতে পারতেছে, তার ইসে ঢুকে গেছে। এটা হচ্ছে হলো তার যে কি, সে সে যে যে গ্রাফিক ডিজাইনার, এটা হচ্ছে হলো সে মার্কেটিং করবে, তার কাছে দেখা গেলো 100 ক্লায়েন্টের একটা মেইল লিস্ট আছে। সে হচ্ছে হলো পরে ক্লায়েন্ট দেখা গেলো এটা মার্কেটিং করে দেখা গেলো সে আরো কতগুলো ক্লায়েন্ট পাইতে পারে। এটা হচ্ছে একটা মার্কেটিং ট্র্যাজেডি বলে। যাই হোক, আজকে আমরা দেখতে চাইছিলাম হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া আইকন এবং শেয়ার বাটন প্রাইস টেবিল। প্রাইস টেবিলটা কি দেখছিলেন বা দেখাইছিলাম কি? প্রাইস টেবিল এলিমেন্টরাই আছে আর কি, বাট লিফস এর একটা জিনিস খুঁজতেছি বাট সেটা পাইতেছি না আমি। এলিফস এই যে এলিপস এর একটা পাইছে যে সোশ্যাল শেয়ার এলিপস, সুপার ফর্ম এলিস মাস্টার, ওয়ার্ডপ্রেস এর এলিমেন্টর ছাড়া আরো কি কি বিল্ডার আছে বলেন তো? নাদিম জি, আমরা তো জাস্ট এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট করছি, এলিমেন্টর দিয়ে কি ছাড়া কি আমাদের আর কোন পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করা যায় না? আচ্ছা তো অনেক পদ্ধতি। হ্যাঁ একটু বলো তো শুনি, যে আমরা এলিমেন্টর দিয়ে যে ছাড়া আমরা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে পারি। আমি বলছিলাম যে আর কি কি বিল্ডার আছে, ওয়ার্ডপ্রেস বিল্ডার লিখলে আমি দেখাই দেবো মোটর বিল্ডার। ভুলে গেছি, অনেকগুলোই আছিল। হ্যাঁ ওয়ার্ডপ্রেস তো আছে, ড্র্যাগ এন্ড ড্রপে যদি যাই আমি বিয়ের বিল্ডার আছে, তারপরে হচ্ছে হলো তোমার ড্র্যাগ এন্ড ড্রপ ওয়ার্ডপ্রেস এক নম্বরে বিয়ের বিল্ডার, দেন হচ্ছে হলো ডিবি। ডিবি মূলত একটা থিম এবং হচ্ছে হলো একটা লাইট ওয়েট সফটওয়্যার। এই ডিবি থিমের প্রচুর কাজ পাওয়া যায় ডিবি, ঠিক আছে? ডিবি থিম আমি দেখাবো না একদিন। তারপরে হচ্ছে হলো আমাদের আছে এলিমেন্টর, তারপরে হচ্ছে হলো ভিজুয়াল কম্পোজার ওয়েবসাইট, দেন আরো কি আছে থিমি বিল্ডার, তারপরে পেজ বিল্ডার বাই সাইট অরিজিন, প্রায় আরো আছে, নতুন নতুন আরো অনেক বিল্ডার আসছে। সেদিন আর একটা জিনিস করলাম, সেটা হচ্ছে হলো আমি এলিমেন্টর এর ভিতরে বা ওয়ার্ডপ্রেস আমি নিজেই করেছি আর কি, যে আপনার হচ্ছে হলো ই কমার্স, আমরা তো সাইট তৈরি করা দেখছিলাম না, এখন এলিমেন্ট মানে ই কমার্স সাইট বা সেটা বলে মাল্টি ভেন্ডর, লাইক হচ্ছে হলো আপনি আপনার কিছু প্রোডাক্ট আছে, নাদিমার কিছু প্রোডাক্ট আছে, আপনি চাইলে আমার যে ওয়েবসাইটটা দেখতে পারছেন এখানে আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবেন, নাদিম চাইলে নাদিমের প্রোডাক্ট আপলোড করতে পারবে, বাট আমার ওয়েবসাইটে
এবং আপনাদের হচ্ছিল এরকম একটা ড্যাশবোর্ড করে থাকবে যে মানে আপনার কি কি প্রোডাক্ট আছে, দেন হচ্ছে আপনার অর্ডার করতে পারবেন, দেন হচ্ছে আপনি আবার উইথড্র করতে পারবেন। সেলার অপশন থাকবে আর কি, সেলার নাকি? মানে হ্যাঁ, মানে তুমি আমার ওয়েবসাইটে অ্যাজ এ ভেন্ডর বা সেলার বা যাই বলো, সেটা হিসেবে তুমি তোমার প্রোডাক্ট আপলোড করতে পারবা। এখানে আমাদের সব পেজে পেপার লোগো, এই যে একটা কোথা থেকে আসতেছে এইটা, আচ্ছা এই যে হচ্ছিল ভেন্ডর, এই যে ভেন্ডর ইনফরমেশন, এখানে সবারই দেখতে পারবা। এটা লাগে, অনেক সময় লাগে, আমাজন ট্রাই করছি, কারণ বড় বড় ই কমার্স সাইট যদি করতে যাও ভালো ভালো থিমের সাথে এই অপশন গুলো মাস্ট বি থাকে। আপু হচ্ছে যে জিনিসটা আপু একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, বুঝছেন আপু? ভাই টাইম পাচ্ছি না, 24 ঘন্টা টাইম পান না, বুঝি না তো আমি, বলেন তো। না ওই যে কোচিং এ ওই ক্লাস রেগুলার করাই লাগে, না পড়লে বাসায় কমপ্লেন আসে। কি ক্লাস আপনার? ইংলিশ? ইংলিশ ক্লাস আছে, জব কোচিং এ করা আছে, শুক্রবারও আমার ছুটি নেই। আচ্ছা এখন ট্রাই না করলে কি বলবো, বা ট্রাই নিয়ে না করলে এই জিনিসগুলো আপনি কাজ করতে পারবেন না। যত ট্রাই করবেন বা যত ডিপ বিষয়গুলো যাবেন, মানে ডে বাই ডে দেখবেন সবকিছু শিখতেছেন, অলওয়েজ মাত্র তো স্টার্টিং করছেন বা একটা সেক্টরে মোটামুটি বুঝছেন বা এই সেক্টরে বা জানলে এখানে করতে পারবেন লাইক। বাট যত আপনি ডিপ বিষয়ে জানবেন যে এইচটিএমএল সিএসএস, তারপরে জানার কোনো শেষ নাই, দেখা গেলো খালি একটা বিল্ডার সম্পর্কে শিখছেন, দেখা গেলো ক্লায়েন্ট অন্য একটা বিল্ডারের কাজ দিল, সেই সময় তো আপনি কাজটা নিতে পারবেন না বা করতে পারবেন না, একটা খারাপ ব্যাড একটা ই চলে আসবে, সেই সময় তো প্রবলেম, বুঝছেন? এই জন্য হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা আমি এখান থেকে প্রাইস টেবিলটা দেখাই একটু, প্রাইস টেবিল এলিমেন্ট যে করা যাচ্ছে, আমাদের হোম পেজ কোথায়, হোম পেজ নাদিম কি করছে কদিন? আপুর তো একটা ইয়ে আছে, তুমি কি করছো নাদিম? আমি এগুলাই করতেছি, এটা অন্য কিছু দেখতেছি। এইগুলা কি করছো এই দুদিন দিনে বলো তো? এটা তো কইরা রাইখে দোস, আর তো ধরো নাই, এটা বাদে করছো কি? এটা বাদে এইচটিএমএল সিএসএস এগুলা একটু দেখছিলাম, একটু দেখছিলাম, সিএসএস দেখতেছি, দেখো আর প্র্যাকটিস করো, দেখো আর প্র্যাকটিস করো। প্র্যাকটিস এই করতেছি আমি, সরাসরি নোটপ্যাড দিয়ে প্র্যাকটিস করি। নোটপ্যাড দিয়ে কঠিন, ব্র্যাকেটস নাও, ব্র্যাকেটস, তারপরে সাবলাইন টেক্সট, অনেক কিছু আছে। আচ্ছা আমরা প্রাইস টেবিলটা দেখি সিম্পল করে, এখানে যে প্রাইস টেবিল একটা অপশন আছে, এটা কি চেক করছিলেন কোনো সময়? প্রাইস টেবিলেই আছে এখানে, এখান থেকে চাইলে আরো তিনটা ব্লক নিয়ে আমি আমাদের প্রাইস লিস্ট বলে,
এলিমেন্টার হচ্ছে এটা মনে হয় ভালো আছে দেখতো না, এলিমেন্টার যেটা ছিল ওইটা, এটাও এলিমেন্টার মেবি। এই যে দেখেন এটা আসলে যে বেসিক লেখা আছে, আমরা বেসিক দেন হচ্ছে হলো এটা লিখবো আসলে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড দেন হচ্ছে হলো এটা হচ্ছে হলো এজেন্সি রিকমেন্ডেড দিব না, ব্যাচ কেটে দিলাম, এটা কোনো রিকমেন্ডেড দরকার নাই, এটাও দরকার নেই, এটা আমরা রিকমেন্ডেড করতে পারি বা সুপারসেল, সুপারসেল দিতে পারি, সুপারসেল টাকা থেকে শুরু, দেন হচ্ছে হলো প্রাইস বিডিটি 599, দেন বার ডে টাকা আমাদের 1000 বিডিটি। এটা মেবি কঠিন না বেশি, বুঝতে পেরেছেন? তারপরে এখানে আরো জিনিসপত্র অ্যাড করবেন যে ফিচার্স কম বেশি, যেমন এখানে যে একটা গুণ চিহ্ন দেওয়া আছে, আমি নিজের দেওয়া গুণ চিহ্ন দিতে পারি যে আমার এই ফিচার গুলো আমি কম দিব, এই যে ফিচার্স এটা দরকার নাই, দেন চলে এটা ডুপ্লিকেট করলেই হবে, যেগুলো আমার এইগুলো সার্ভিস আমি দিব না, যে আমি কি করব, লাইক হচ্ছে আমি ডোমেইন হোস্টিং কিনবো, সেই ক্ষেত্রে হচ্ছে আমার যখন হচ্ছে আমি কম দামে যে 1 1 GB বাই করবো, তখন দেখা গেলো তারা SSL দিবে না, কোনো ব্যাকআপ ফাইল দিবে না, ঠিক আছে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড নিলে আরো বেশি ব্যাকআপ ফাইল দিবে। এটা প্রাইস টেবিল তো করতে পারবেন নাকি? প্রাইস টেবিল মনে হয় বিভিন্ন অনেক ওয়েবসাইটে প্রাইস টেবিলটা থাকে, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা, আর চ্যাটবোর্ড আর হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন ছিল না, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, হোয়াটসঅ্যাপ এর জন্য সুন্দর একটা প্লাগইন ছিল, আপু ওশিয়ান ডাব্লুবি দিয়ে করছিলেন যে প্র্যাকটিস, আপনি অ্যাপটা দেখাইছিলেন, ওশিয়ান ডাব্লুবি করছিলেন? হ্যালো, ওই যে আমি তো শুধু ওই এটাই করছিলাম, ও কমার্সের ওইটা ওশিয়ান ডাব্লিউপি দিয়েই তো এ করা লাগছিল, ওটা হচ্ছে। নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে হেডার ফুটার ওইটা ওশিয়ান ডাব্লিউপি দিয়ে করছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা করছিলাম। তারপরে প্রোডাক্ট টাকে আপলোড করে ডিসকাউন্ট বা ই করেনি, যে সাইজের ব্যাপার ছিল ছিল ওইগুলা করেছেন, ওই কুপন একটা সাইজ করছি আর কালার? জাস্ট অর্ডার করছি। আচ্ছা প্রোডাক্ট সাইজ কালার নাদিম করছো, এটা সাইজ কালারেরটা যে প্রোডাক্ট চেঞ্জ হবে আমার দামের সাথে ভেরিয়েশন করা, সাইজ কালার একদিন করছিলাম, পরে দিছে দিয়ে দিছে। হোয়াটসঅ্যাপ শেয়ার বাটন, শেয়ার 14, আচ্ছা এটা দেই, আপনার ওয়েবসাইটে আপনি একটা কথা মনে রাখবেন, বলি যে আপনার ওয়েবসাইটে কোনো একটা সিল্কি চিল্কি নিয়ে রেখে, বা হচ্ছে বা কোনো একটা সার্ভিস যদি আপনি অ্যাড করতে চান কখনো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাস্ট কোনো একটা প্লাগ ইনের সহায়তা নিতে হবে, বুঝছেন? যে আপনি চাচ্ছেন যে আমার কোনো একটা ইনস্টাগ্রাম ফিড দেখা গেলো ক্লায়েন্ট একটা বিষয় বলতেছে, আপনি জিনিসটা বুঝেনি না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সহজ পদ্ধতি কি, যে ক্লায়েন্ট কি চাচ্ছে মূলত সেটার ক্ষেত্রে আপনি গুগল করবেন, গুগল করলেই দেখবেন যে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে দেখেন আমার চ্যাটি নামে একটা ইয়ে আছে,
এটা ছিল আমি আছে নাম্বার, দেন হচ্ছিল হোয়াটসঅ্যাপ 01। দিয়ে আমি সেভ করি, শর্ট কোড দিতে পারে, আর কি আছে, মেসেঞ্জার, লিঙ্কডইন, স্কাইপ, আচ্ছা আচ্ছা এই যে আসছে তো এখানে, এই দেখছেন জোর জিনিস কিন্তু এটা, এটা কাস্টমাইজ অবশ্যই আমরা করতে পারবো। এটা লেফট সাইডে দেয়, যে লেফট দিয়ে দেন হচ্ছে হলো আপনি সেভ, দেন এগেন রিফ্রেশ, এই যে দেখছেন হোয়াটসঅ্যাপে দিলে আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে অটো, দেন হচ্ছে হলো নাম্বারে কল দিলে কল আসবে। রাইট সাইডে তো আমাদের স্ক্রল বার থাকবেই। আচ্ছা প্লাগইনটার নাম কি? প্লাগইনের নাম আছে কি দিলাম দেখো নাই, এই যে চ্যাটিএম নামে একটা প্লাগইন, চ্যাটি এই যে, এই যে প্লাগইনের নাম, এটা ফ্লোটিং চ্যাট উইজেট, চ্যাট আইকন ফ্রি, এটা এই যে দেখছো, এগুলো নিতে আরো মনে হয় টাকা লাগবে, ফ্রিতে দেওয়া উচিত ছিল, আপগ্রেড প্ল্যান। তাহলে এখন যদি আমি আপনাদের বলি যে পার্সোনাল ওয়েবসাইট একটা আমার তৈরি করে দেন, আপনারা তৈরি করে দিতে পারবেন আমি কোনো যদি স্যাম্পল না দেই? হ্যাঁ পারবো, তাহলে যেটা হচ্ছে হলো দিছি এটা আগে কমপ্লিট করে দেন কালকের পরের দিন পর্যন্ত, দেন হচ্ছে হলো আমি কিছু দেন, এখনো তো এই মাসের অনেক দিনে আছে, দিব দেখা গেলো একটা ওয়েবসাইটের জন্য আমি 3 দিন টাইম দিব, দেখা গেলো একটা ওয়েবসাইট করতে 3 দিন টাইম, 3 দিন বা 2 দিনে ধরেন যে আমার সেম টু সেম, আমি জানি না আমি সেম ওখানে স্যাম্পল দিব না, আমি বলবো যে লাইক আমার পার্সোনাল ওয়েবসাইট মানে একটা ফটোগ্রাফি ওয়েবসাইট করতে যাচ্ছি, আপনারা আমার জাস্ট ওয়েবসাইটটা দিবেন, দুইজনে আলাদা ভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা তখন এই এইগুলা করলে বুঝতে পারবেন, আর এই কদিন একটু কাজ করেন বেশি বেশি, মানে মার্কেটে না হলে অল টাইম তো ইসে থাকতেই হবে, নেটে থাকতেই হবে, তারপরে হচ্ছে চ্যাট করতে হবে বা টাইম দিতে হবে, দেখা গেলো ক্লায়েন্ট আসতে এখন বা নক দিছে, এখন আপনি করতে পারেন নাই, সমস্যা। আপু কি টাইম দিতে পারবেন যদি আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট করি বা ই করে দেই? আমি চাচ্ছি যে কিছুদিন পরে আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট করে দিতে। নাদিমের কি আগের অ্যাকাউন্ট ছিল নাকি কোনো? না না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভালো, একদম ব্ল্যাঙ্ক থেকে আমি জাস্ট হচ্ছে এখান থেকে, আমার তো করতে পারবো না, তোমার আইপি থাকবে না, তুমি জাস্ট স্ক্রিন আমি ক্যাপ আগে দে, দেব, হ্যাঁ হ্যাঁ জুমে দিয়ে দিয়া আমি জামনে বলি, তারপরে দেখে গিক, আমি 2-3টা গিক রেডি করে দেবো আমি, এরকম হোক, তারপরে হচ্ছে হলো এক দুইটা গিগ দিলে তো হইব। না, হ্যাঁ নতুন অবস্থায় তো ট্রাই করতে হবে যে 7টা গিগ করার, ঠিক আছে 1-2টা গিগ করলেই হয়, বাট 7টা গিগ করলে তোমার পাওয়ার পসিবিলিটিটা বেশি হয়, এখন সেক্ষেত্রে তুমি নিজে চুজ করতে পারো যে আমি কি কি করতে পারবো। ফার্স্ট হচ্ছে হলো কামিং সুন দিয়ে একটা করতে পারবা, আমি ই করবা নি লিস্ট করবা নি ল্যান্ডিং টাইম পেজ, নে, ল্যান্ডিং পেজ করতে পারবা, দেন হচ্ছে এলিমেন্টর এর ওয়েবসাইট করতে পারবা ফুল, দেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তারপরে 4টা তো হয়েই গেল টোটালি, নতুন অবস্থা তুমি 7টা করতে পারবা, 7টা। সেক্ষেত্রে আরো যদি তুমি যাও আমি স্পিড অপটিমাইজেশন যদি তোমার দেখায় যায়, স্পিড অপটিমাইজেশন এগুলো করতে পারো, ঠিক আছে, তারপরে তো 4-5টা করলেই হবে, নতুন অবস্থায় 4-5টা করে ফুলি অ্যাক্টিভ থাকবা, তারপরে হচ্ছে কিছু বায়ার পোর্টফোলিও ফিডব্যাক, ওয়েবসাইটে তো খুলে হুম
পার্সোনাল ওয়েবসাইট। ফুল ওয়েবসাইটের ভিতরে এক কিছু কিওয়ার্ড থাকে যেগুলো একদম দিতে হয়। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, শুরু করলে ট্রাই করলে পারবা না, তারপরে ল্যান্ডিং পেজ আছে, অনেক সার্ভিস আছে, আমি কিছু নির্দিষ্ট করে দেবো না, এগুলো করে আনে, করার পর আর নিজে প্র্যাকটিস করো, সমস্যা না হয়ে যাবে না। আর আপু যেটা হচ্ছিল, আপু একটু নিজে নিজে ল্যান্ডিং পেজ, আপনি বললাম তো ওয়ান পেজ করে প্রত্যেকদিন করেন, বুঝছেন? আচ্ছা বলতেছেন ছুটি কাটাইতেছেন, করতেছেন না, এটা পিছে পড়ে যাচ্ছেন বা পড়বেন। তারপর আমি চাচ্ছিলাম যে আপনারা না দিনে দুইজনে যদি একসাথে অ্যাকাউন্ট করে দিতে, বুঝছেন? সেক্ষেত্রে আপনি তো ইংলিশ টিংলিশ পারেন একটু, ওইটা তো আছে আমি না? ইংলিশ পারি না তেমন মোটামুটি। মোটামুটি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো না কেন, সবকিছুই করবা, প্র্যাকটিস করবা, তারপরে ডে বাই ডে। তারপরে আচ্ছা উইকস এর একটা গিগ খুলে দেবো, আমি উইকস এর, আমি একদিন ক্লাস দিলে মনে করিও যে ভাই উইকস দেখাইতে চাইছেন, উইকস এর একটা ক্লাস আচ্ছা দিলে ফুল বুঝে যাবো না, আমি অবশ্যই একদিন দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছিল 18 তারিখ আসেন, কাজগুলো যেন ফুলফিল করে, আপু হচ্ছিল একটু প্র্যাকটিস করেন, না বুঝতে পারলে আমাকে নক দিন পার্সোনালি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাট প্রচুর একটু কাজ করেন এই কদিন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে থাকেন, বাই।